আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ। এবার তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। থাই স্যুপ বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে: মেজারমেন্ট কাপের 1 কাপ কিউব করে কাটা মুরগির ব্রেস্টের মাংস, 1 কাপ চিংড়ি খোসা ছাড়িয়ে নিয়েছি, আরও নিয়েছি লেমন গ্রাস কয়েক পিস, 2 টেবিল চামচ চিনি নিয়েছি, আরও নিয়েছি 7 মতো লবণ, তারপর নিয়েছি 2 টেবিল চামচ লেবুর রস, 3টি ডিম নিয়েছি, 1 কাপ নিয়েছি টমেটো সস ও 4-5টা ফালি করা কাঁচামরিচ এবং 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি, আরও নিয়েছি 1 চা চামচ টেস্টিং সল্ট। এখন একটা প্যানে আমি 1 লিটার চিকেন স্টক নিয়ে নিয়েছি, তারপর এই চিকেন স্টকের সাথে 1-1 করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিউব করে কাটা মাংসটা। এবার দিয়ে দিচ্ছি চিংড়িটা। তারপর দিয়ে দিচ্ছি লেমন গ্রাস, আপনাদের কাছে লেমন গ্রাস না থাকলে লেবু পাতাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা ফালি করা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি টমেটো সসটা। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা। এখন ডিম 3টাকে ফেটিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন সব উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট। আর একটা জিনিস এর মধ্যে রেস্টুরেন্টে দিয়ে থাকে, সেটা হলো থাই জিঞ্জার। আমার কাছে নাই তাই আমি দেইনি। তারপর চুলাটা জ্বালিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে ঘন ঘন নেড়ে নিতে হবে। এরপর স্যুপটা ফুটে ঘন হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে নেড়ে মিশিয়ে নিলে আমার থাই স্যুপটা রেডি। এই হলো আমার থাই স্যুপের ঘনত্বটা। এই তো হয়ে গেল আমার বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ। আশা করি আমার আজকের থাই স্যুপ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লেগে থাকলেই আমার সার্থকতা। আশা করি আমার রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।